আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা। স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে হাসিনাকে বলতে শোনা যায়, আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে যেতে পারি। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। জানা গেছে তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। ভণ্ডামি আর দ্বিচারিতার এমন কাণ্ডে ফুঁসে উঠছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24 জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা গেছে। ফোনালাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম 1989 সালের 7 ডিসেম্বর। তার বাবা সুলেমান কায়সার এবং মা নীলুফার ইয়াসমিন, তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ। তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন, এটি এখনও জানা যায়নি। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করছেন। তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট ব্যাপক প্রাণহানির মধ্যে দেশকে বিশৃঙ্খলা দ্বারপ্রান্তে ঠেলে দিয়ে দেশ ছাড়েন তিনি। সম্প্রতি শেখ হাসিনা টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। কথোপকথনে বোঝা যায় তিনি তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলছেন। তানভীর বলছে, আপা আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে। নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গি চর কেরানীগঞ্জে সকল নেতাকর্মী এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সব মার্ডার কেস, সবার বিরুদ্ধে মার্ডার কেস। তানভীর বলছে, এলাকার ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি। আপনি যদি বলেন তুমি এখানে থেকে ওদের হেল্প করো, করলাম। আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো, তাহলে করব আপা, আপনার সিদ্ধান্ত আপা। শেখ হাসিনা বলেন, এখানে বসে এখন সাহায্য করো, এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, দেশে পড়ে গেলেও হবে। তানভীর বলছে, আইনজীবীরা দাঁড়াতে পারছে না, এ বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন। শেখ হাসিনা বলেন, আইনজীবীদের বলো লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায়, তাছাড়া তো আর কোনো। এরপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায়, তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে, তাদের ক্যাম্পেইনিংয়ের সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিংয়ে সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা, এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা।